আমি আজকে আপনাদেরকে সেন্ট্রিফিউগাল ছাড়া টাইমারের সাহায্যে একটি মোটরকে চালিয়ে দেখাবো। এটা সেন্ট্রিফিউগাল সুইচের ন্যায় কাজ করাবো টাইমারটাকে। সেই ক্ষেত্রে আমি একটি ক্যাপাসিটরকে স্থাপন করব টাইমারের সাথে এমনভাবে যে মোটরটা রান হওয়ার কিছুক্ষণের মধ্যেই টাইমার ক্যাপাসিটরকে ডিসকানেক্ট করে দেবে। এই জন্য আমার প্রথমে মোটরের স্ট্যাটিক এবং রানিং টার্মিনাল শনাক্ত করে নিতে হবে। আমরা অ্যামিটারের সাহায্যে হোম ম্যাপে এর স্টার্টিং এবং রানিং টার্মিনাল বের করে নিতে পারি। আমি 200 ওহমে রাখলাম রেঞ্জে। রাখার পরে আমি একটা এই যে সবুজ দুটো তার গড়ে উপরে লাল লাগানো আছে 8.5 ওহম দেখায়, আর ওপর দুটো তার এই দুটো হলো 9.5 দেখায়। তার মানে এটা হলো স্টার্টিং, যেটা বেশি সেটা হলো স্টার্টিং এবং যেটা কম সেটা হলো রানিং। এখন আমি রানিং এবং স্টার্টিংয়ের দুটোকে একত্রিত করব। রানিংয়ের একটি টার্মিনাল এবং স্টার্টিংয়ের একটি টার্মিনাল। সেই টার্মিনালের সাথে আমি আমার সাপ্লাই তারটা দিব এবং সঙ্গে সাপ্লাইয়ের তারটা দিচ্ছি। সাপ্লাইয়ের তারের সঙ্গে আমি এখানে নিউট্রাল দিব। নিউট্রালের সাথে আমি একটি তার বেক করে নিয়ে এসে টাইমারে আবার লাইনটা দিব। তাহলে এখানে আমি স্টার্টিং এবং রানিংয়ের একান্ত টাইমারের জন্য একটা টার্মিনাল নিউট্রালের এবং একটা মূল নিউট্রাল তার লাগিয়ে দিলাম, যেটা আমাদের প্লাগ থেকে আসছিল। এখন আমি জায়গাটা ভালো করে ইনসুলেটিং টেপ দ্বারা টেপ দিই। এখন আমি যে নিউট্রালটা নিয়েছিলাম সেই নিউট্রালটা আমি টাইমারের 7 অথবা 2-এ একটা টার্মিনালে লাগাবো। আমি এখানে 7-এ লাগিয়ে দিচ্ছি। এখন আমি একটি টার্মিনাল রানিংয়ের সাথে, এই টার্মিনালটি রানিংয়ের একটি কোয়েল টার্মিনাল, যার সাথে আমি সরাসরি ফেজ দিব এবং এখান থেকে আমি একটি তার বের করে নিব যেটা আমি টাইমারে নিয়ে আসবো। আমি যেটা টাইমারের জন্য নিয়ে আসলাম, আমি উক্ত তারের সাথে আরেকটি তার যোগ করে নিব। নিয়ে এটা আমি টাইমারের টার্মিনালটি আমি টাইমারের 2 প্রান্তের সাথে লাগাই দিচ্ছি। তাহলে যখনই আমি সাপ্লাই দিব সঙ্গে সঙ্গে আমার টাইমারের 2 এবং 7 ফেজ নিউট্রাল পাবে, অর্থাৎ টাইমার অন হবে, একই সময় মোটরটিও অন হবে, চালু হবে। আর আমি যে শর্টটি করলাম ফেজটা, উক্ত শর্ট আমি টাইমারের 1 অথবা 8-এর সাথে লাগাই দিব। আমি এখানে অবশ্যই 1-এই লাগালাম।
আমি এবার যেহেতু একের সাথে চার এনসি আছে আমি এবার এনসি থেকে লাগিয়ে অর্থাৎ চার থেকে লাগিয়ে এটা চারে ফেজ আসবে টাইমারে যত সময় পর্যন্ত টাইম সিলেক্ট করা থাকবে সেই পর্যন্ত এখানে ফেজটা পাবে আমি এই লাইনটা এখন আমার ক্যাপাসিটরের সাথে লাগিয়ে দিচ্ছি নির্দিষ্ট টাইম পরে ক্যাপাসিটরটা কিন্তু বন্ধ হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে আমি এবার স্টার্টিং এর যে অপর টার্মিনাল ছিল সেটা আমি ক্যাপাসিটরের অন্য প্রান্তে লাগিয়ে দেব আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল আমি এখন টাইমারটা লাগাবো টাইমারটা লাগিয়ে দিলাম এবার আমি মোটরটা সাপ্লাই দিব দেখছেন মোটরটি চালু হয়েছে এখন এই মুহূর্তে টাইমারটা অফে চলে গেল অর্থাৎ ক্যাপাসিটার এই মুহূর্তে ডিসকানেক্ট আছে তো বহু মোটরটি চলছে আমি সাপ্লাইটা বন্ধ করে দিচ্ছি এই সাপ্লাইটা বন্ধ হয়ে গেল মোটরটা বন্ধ হয়ে গেল ক্যাপাসিটারের চার্জ আছে কিনা আমি একটু চেক করব ক্যাপাসিটারের চার্জ নাই সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে চার্জটা চলে গেছে এখন আমি আবার এটাকে চালু করে দেখাই যে এটা ফার্স্টে এটা এখানে খেয়াল করতে হবে আমি টাইমটা বাড়াই দিলে ক্যাপাসিটরটা মোটরের সাথে বেশি সময় থাকবে টাইম কমাই দিলে মোটরের সাথে কম সময় থাকবে আমি আবারও লাইনটা চালু করছি এখানে দেখেন এটা হলো অনে আছে অর্থাৎ এখন টাইমারটাই লাইন আছে এটা আসে চলে গেল এখন ক্যাপাসিটারটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন ক্যাপাসিটারটা ডিসকানেক্ট এবং আমি যদি এটাতে এখন কেটেও দিই আমি এটা জাস্ট আপনাদের বিষয়ের জন্য কেটে দিচ্ছি কেটে দিলাম ক্যাপাসিটারটা ডিসকানেক্ট আছে আসলে এটা কাটলেও কাটা যাবে কিন্তু এত কেটে তো লাভ নাই বুঝছেন আশা করি টাইমারটা আসে মানে ডিসকানেক্ট আসলে আগের বার কিন্তু ক্যাপাসিটরের চার্জ ছিল না কিন্তু এবার ক্যাপাসিটরের চার্জ থাকবে কারণ সুইচ অফ করার পরে ক্যাপাসিটরটা কিন্তু মোটরের সাথে আবারও সংযোগ হচ্ছিল কিন্তু এবার সেই সুযোগটা পাবে না এটা সেন্ট্রিফিউগাল সুইচ ব্যবহার করলেও যদি আমরা এইভাবে তারটা খুলে নিতাম তাহলে ক্যাপাসিটরের চার্জ থেকে যেত আমি বন্ধ করি লাইনটা এবং ক্যাপাসিটরের যে চার্জ আছে সেটা আপনাদেরকে দেখাই এখন কিন্তু ক্যাপাসিটরের চার্জ আছে কারণ লাইনটা কিন্তু কমপ্লিট হতে পারে নাই কোনোখানে আমি যেটা বলছিলাম আর কি যে ক্যাপাসিটরের চার্জ থাকবে এই লাইনটা কমপ্লিট কেটে ফেলার জন্য আর কি কমপ্লিট তৈরি হয় নাই সেই কারণে আমি আবার এই লাইনটা লাগিয়ে দিচ্ছি এরপরে আবার আমি চেক করে দেখাচ্ছি পরক্ষণে কিন্তু ক্যাপাসিটরের চার্জটা থাকবে না কারণ সেন্ট্রিফিউগাল সুইচের ক্ষেত্রেও যদি আমি এইভাবে এটাকে কেটে নিতাম তাহলে কিন্তু একই সমস্যা হতো কারণ পরবর্তীতে যে সার্কিটটা কমপ্লিট হওয়ার দরকার যখন মোটরটা বন্ধ করা হয় সেটা হতে পারে নাই তো আমি আবারও লাইন দিচ্ছি যে ক্যাপাসিটার চার্জ থাকবে না সেটা দেখানোর জন্য মোটরটা অন হয়েছে দেখছেন টাইমারটা অনে আছে
এখনই আপে চলে যাবে আপে চলে গেছে অতএব ক্যাপাসিটর ডিসকানেক্ট হয়ে গেছে আমি এবার মোটরটা বন্ধ করে দিচ্ছি এই যে মোটরটা বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ টোটাল আমি আবার এটাকে দেখি চার্জ আছে কিনা দেখেন চার্জ নাই আশা করি সবাই বুঝছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ